পানির নিচে মুরাদপুর কেমন হবে? সিঙ্গাপুর বর্তমানে সড়কে যাতায়াতকালে বেশিরভাগ মানুষের মুখেই বাক্যটি যেন ঘুরপাক খায়। আবার কেউ কেউ হয়তো পানি ভরাট সড়কের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে চিত্রনায়ক রিয়াজের চট্টগ্রামের সড়ককে ইউরোপের সড়ক বলা উক্তিকে নিয়ে সমালোচনা করছে ব্যাপক। কারণ বর্তমানে এসব যেন মানুষের জলবদ্ধতার ক্ষোভ প্রকাশ করার একটি অন্যতম মাধ্যম। গেল কয়েকদিন আগে নগরীতে রেকর্ড বৃষ্টিপাত ও জোয়ারের পানিতে সৃষ্টি হয় জলবদ্ধতা। তবে এই ভোগান্তির রেশ কাটতে না কাটতে আবারও জলবদ্ধতার কবলে পড়ে যায় চট্টগ্রাম নগরী। শনিবার সারারাত হালকাও মুষলধারে বৃষ্টিপাত হয়, ফলে গভীর রাতেই তৈরি হয় জলবদ্ধতা। বাসাবাড়ির আঙিনে টপকে পানি ঢুকে যায়। রোববার সকাল হতে ভারী বর্ষণের কবলে পড়ে স্কুল কলেজের শিক্ষার্থী সহ হাজারো অফিসগামী মানুষ। এর মধ্যে আবারও হাঁটু পানিতে ডুবে যায় চকবাজার, বহদ্দারহাট, ওয়াসা সহ নগরীর নিচু এলাকাগুলো। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ লাইভ।